কত টাকা টোল? 60 টাকা। 60 টাকা টোল। শুভেচ্ছা, শুভ সকাল। আমি উহাব মাহমুদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যাচ্ছি ঝালকাঠিতে। আমার বন্ধু আতিকুল ইসলাম শরীফ, মানে সোহাগ নামে ডাকি আমরা, তো ওর গ্রামের বাড়িতে যাচ্ছি। আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি 11:30, নিকেতন থেকে 11:30 রওনা দিয়েছে। মাঝখানে একটু তেল নিয়েছি গাড়িতে, আর এখন বাজে 12:10। ব্রেকফাস্ট করিনি, মাঝখানে হয়তো কোথাও ব্রেকফাস্ট করব। তো আসেন, যাওয়ার সময় আমরা কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখি। মেয়র হানি ফ্লাইওভারে আমরা টোল দিয়েছি 60 টাকা, আর এখন এক্সপ্রেসওয়ের টোল হচ্ছে এখানে 85 টাকা। ধলেশ্বরী নদীর উপরে 2টা ব্রিজ, একটা পার হয়েছি আর সামনে একটা আছে। একসময় আমরা মাওয়া ফেরি ঘাটে অনেক আসতাম ইলিশ খাওয়ার জন্য। সোহাগের সাথে বেশ কয়েকবার আসছি, রাজল ভাইও ছিল তখন। তখন সিঙ্গেল লেনে গাড়ি চলতো, দুই দিকে খুব গাছপালা ছিল। এখন কোনো গাছপালা নেই, তো রাস্তাটা অনেক বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে হাসাড়া ব্রিজ বা আন্ডারপাস। অল্প একটু সামনেই হয়তো শ্রীনগর। শ্রীনগর থেকে বাম দিকে চলে গেলে মুন্সিগঞ্জ শহরে যাওয়া যায়, আর আমরা যাব সোজা পদ্মা সেতু হয়ে। এত সুন্দর রাস্তা, আর এদিকে দেখেন সবুজ। এখানে খুব সুবিধা হচ্ছে যে 80-তে গাড়ি চালাইতে হবে, 80 কিলোমিটার স্পিডে। মাঝে মাঝে পুলিশ দাঁড়ানো থাকে, হাইওয়ে পুলিশ। একটা গাড়ি দেখলাম ওখানে ধরেছে, স্পিড সম্ভবত 80-এর বেশি ছিল। পদ্মা সেতু 8 কিলোমিটার, ভাঙা 45 কিলোমিটার। সাইনবোর্ডে লেখা দেখছিলাম, রেল লাইনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, কিছুদিন পরেই হয়তো পদ্মা সেতু দিয়ে রেল চলবে। আর আমরা পদ্মা সেতুর খুব কাছাকাছি চলে আসছি, পদ্মা সেতু টোল প্লাজা। ৭৫০ টাকা টোল নিল পদ্মা সেতুতে ওঠার জন্য। পদ্মা সেতুতে উঠে পড়েছি আমরা, ওদিকে গাড়ি চলছে, চমৎকার লাগছে দেখতে। আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, হয়তোবা হতেও পারে। আর এই যে দেখেন কত সুন্দর ফুল ধরে আছে, শীত চলে গেছে, গাছের পাতা ঝরার সময় এখন। আমরা এখনো সকালে ব্রেকফাস্ট করিনি, ভাঙায় আশেপাশে হয়তো কোথাও না কোথাও হয়তো ব্রেকফাস্ট করব। আর তারপরে আমরা বরিশালের দিকে যাব, বরিশাল হয়ে আমরা যাব ঝালকাঠি। আমি প্রথমবারের মতো ঝালকাঠি যাচ্ছি। ভাঙা চৌরাস্তা থেকে বরিশালের দিকে যেতে যে রাস্তাটা, এই রাস্তার ঠিক মাঝেই ছোট একটা বাজার আছে, এটা ভাঙা বাজার বলে। এখানে আমরা থেমেছিলাম ব্রেকফাস্ট করতে, বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে ছোট ছোট, ওখানে বিরিয়ানি খিচুড়ি ইত্যাদি ইত্যাদি বিক্রি করছে, পরোটা নেই। এখানে ব্রেকফাস্ট করলাম, রুটি কলা এবং চা। বাংলাদেশের রাস্তাগুলি সাধারণত এখন যা হচ্ছে, আগে বাংলাদেশের সব বড় বড় হাইওয়েগুলো এরকম ছিল, খুব দুই লেনের রাস্তা, দুই দিকে গাছ, প্রচুর গাছ, এবং গাছগুলি এমনভাবে রাস্তার মাঝখানে আসছে, দেখলে আপনার মনে হবে যেন তোরণ বানিয়ে রেখেছে আপনাকে স্বাগত জানাচ্ছে গাছগুলি। এখন যেই হাইওয়েগুলি 4 লেন 6 লেন 8 লেন করা হয়ে গেছে বা করছে, প্রচুর গাছ কাটা পড়েছে, রাস্তাগুলি আর এত সবুজ নেই। এখন শীতের সময় শেষ হয়ে গেছে, তারপরও কিছু কিছু পাতা সবুজ দেখা যাচ্ছে, হয়তো আরও কিছুদিন পরে একটু বৃষ্টি হলে আরও বেশি সুন্দর লাগবে। হ্যাঁ, রাস্তার জন্য প্রচুর গাছ কাটা হচ্ছে। বরিশাল এখান থেকে আর 60 কিলো দূরে আছে, অল্প একটু সামনে হচ্ছে মোস্তফাপুর, ওখানে আমরা একটা ব্রেক নিব। গোপালপুর নামক একটা জায়গায় আমরা থেমেছি, এখানে ডাব খাওয়ার চলছে। রাজল ভাই খেয়েছেন আপনি ডাব? কেমন নাজমুল বলেন? ভালো, মজা।
তো চাচা ডাব কত করে বিক্রি করছেন? 100 টাকা প্রতি পিস। হ্যাঁ, একটু দাম বেশি হয়ে গেল না? হ্যাঁ, বলছিলাম 120 টাকা করে দেই। পরে উনি না করছে, কারণ 100 করে দিতে হবে। হ্যাঁ, কি বলছেন? 120 টাকা করে দেই। 120 টাকা করে দেই। হ্যাঁ, না 100 করে দিতে হবে। 100 টাকা চেয়েছে। তো নাজমুল বলেছে যে চাচা 100 টাকা না 120 টাকা নেন। তো চাচা বললো না না 120 টাকা না, 100 টাকাই নিব, কম নিব না। কত টাকা এখানে? 40 টাকা। কিসের টোল এটা? দুইটা ব্রিজ এখানে বলো। দুইটা ব্রিজ আছে, একটা শিকারপুর একটা দুয়ারিকা। দুইটা ব্রিজের টোল একসাথে নেওয়া হয় আর কি। এখানে কি আগে দুইটা ফেরি চলতো? আগে দুটো ফেরি ছিল, ওটাই ছিল বরিশালের সবচেয়ে মানে কষ্টদায়ক যে জায়গা, যে এখানে ফেরির কারণে যেতে খুব কষ্ট হতো আর কি। এখন দুইটাই ব্রিজ হয়ে গেছে, বরিশালবাসীর জন্য খুব সহজ হয়েছে রাস্তাটা। সামনে একটা এনা বাস যাচ্ছে ঢাকা বরিশাল রুটে। বেশ চমৎকার কিছু নতুন নতুন বাস নামিয়েছে, যেটা বরিশালবাসীর জন্য অত্যন্ত স্বস্তিদায়ক এবং আনন্দের। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ঢাকার সদরঘাট থেকে বরিশালগামী যে লঞ্চগুলি আসতো, সিট পাওয়া, কেবিন পাওয়া, ভিআইপি কেবিন পাওয়া অনেক কষ্ট করছিল। এখন ওগুলো একরকমের ফাঁকাই থাকে। যাই হোক, আমরা একটা সন্ধ্যা নদী, সোহাগ আমাকে সাইড থেকে বলে দিল এটা হচ্ছে সন্ধ্যা নদী, বেশ বড়। এর উপরে একটা ব্রিজ, অনেক সুন্দর লাগছে, চমৎকার লাগছে দেখতে। একসাথে দুইটা সেতু সন্ধ্যা নদীর উপরে। আমরা একটা সেতু পার হয়েছি, আর একটা সেতু পার হওয়ার অপেক্ষায়। নদীটার নাম হচ্ছে সুগন্ধা। আর ঠিক ওই পাশে হচ্ছে এয়ারপোর্টটা। আমরা ঠিক বরিশাল ক্যাডেট কলেজের পাশ দিয়ে চলে যাচ্ছি, দেখতে খুবই সুন্দর লাগছে, চমৎকার। ফিরোজপুর, রাজাপুর, ভান্ডারিয়া যা আছে ভোলা, মানে বরিশাল ঢুইকা যেখানে যেখানে যাইতে হয় সেটার হাইওয়ে হচ্ছে এটা। যাই হোক, আমরা বরিশাল শহর থেকে জালকাটে চলে যাবো, জালকাটে যেয়ে খাবো। আমরা বরিশাল শহর ছেড়ে চলে যাচ্ছি ঝালকাঠির দিকে। এখান থেকে হয়তো আর 20-25 কিলো বাকি আছে। একটু রিক্সা, ভ্যান, টমটম, ভটভটি, ফটফটি, একটু যানজট আছে ভটভটি ফটফটিতে। ঝালকাঠি 16 কিলোমিটার, পিরোজপুর 49, বাগেরহাট 75, আরেকটা কি দেখলাম মনে নেই। এটা হচ্ছে বাংলাদেশ বেতার বরিশাল রেডিও স্টেশন, সরকারি রেডিও স্টেশন। ঝালকাঠি 11 কিলোমিটার, হয়তো আর 10-15 মিনিটের মতো লাগবে ঝালকাঠি শহরে যেতে। এখন বাজে 3:55 মিনিট। সোহাগের গ্রামের বাড়িতে যাচ্ছিলাম আমরা, ঢাকা থেকে রওনা হয়েছি সকাল 11:30, এখন বাজে বিকেল 4:45। ঠিক যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছিলাম এখানে একটা মেলা হচ্ছিল, শেখ রাসেল স্টেডিয়ামে। এটা পুরাতন স্টেডিয়াম। তো আমার সাথে আছে নাজমুল আর সোহাগের রেজল ভাই। তো কিছু কেনাকাটা করছে ওদের বাড়িতে যাওয়ার আগে। তো আসেন আমরা একটু মেলায় ঘুরে দেখি, এক মাসব্যাপী মেলা হচ্ছে এখানে, আসেন একটু ঘুরে দেখি। বা চমৎকার খেলা করছে বাচ্চারা এখানে। টিকিট লাগে, কত করে টিকিট? 40 টাকা করে টিকিট। কতক্ষণ সময় খেলা যায়? 5 মিনিট।
একটু চা খাচ্ছি বিকেলে শরীরটা একটু চাঙ্গা করার জন্য। একটু আগে আমরা মেলায় ঘুরে আসছিলাম, এখানে একটা মেলা হচ্ছিল, ওই মেলায় ঘুরে আসছি। অবশ্যই আপনারা দেখেছি তো, আমরা যাচ্ছিলাম সোহাগের গ্রামের বাড়িতে, এখন আমরা যাইনি। সোহাগ কিছু কেনাকাটা করছে আর আমরা এখানে বসে এই ফাঁকে মেলায় একটু ঘুরে তারপরে এখানে চা খাচ্ছি। কেমন চা? কেমন? মোটামুটি আহামরি কিছু না, কাঁচা পাতি দেওয়া। হ্যাঁ, আসার সময় ওই চাটা ভালো ছিল। কোন চাটা? ওই যে ভাঙাতে যে চা খেলাম। ও, ভাঙাতে যে চাটা খেলাম, ওই চাটা খুব জটিল চা, ওইটা আপনাদেরকে দেখাইনি বা ওইটা ভিডিও করিনি। খুব তাড়াহুড়ের মধ্যে ব্রেকফাস্ট করেছিলাম, এই জন্য তাড়াহুড়া করে আমরা গাড়িতে উঠে রওনা দিয়ে দিয়েছি। যাই হোক, দেখতে থাকেন আপনারা, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমরা সকাল 11:30 রওনা দিয়েছি আপনারা। না না, ঠিক আছে, আমরা যে এই যে ঝালকাঠির শহরে ঘুরলাম, মেলা দেখলাম, প্রেস ক্লাবে চা খাইলাম, সোহাগের এক কাজিনের অফিসে নানান রকমের আপ্যায়ন করলো আমাদেরকে, হ্যাঁ, সেগুলি তো বলতে হবে। এই জন্য যে আমাদের কেন রাত হচ্ছে, এখন বাজে আপনার 8:10, আমরা এখনো সোহাগের বাড়িতে যেতে পারিনি, হয়তো আধা ঘন্টা লাগবে। ভাই, কি পাক করতেছেন? আপনাদের জন্য রাতের খাবার রান্না হচ্ছে। কি জিনিস? এটা হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে। দেখি মুরগির মাংসটা, মুরগি না মোরগ? মোরগ মোরগ। রাতের খাবারটা জোশ হবে বুঝতে আছে। এদিকে ভাত ফুটতেছে, আলু কাটা হইতেছে, আর আমাদের এইলে আমাদের বাবুর্চি। রেডিমেড বাবুর্চি, রেডিমেড পাকের ঘর, রেডিমেড সব কিছু। এই যে গিটারের তালে তালে আমাদের, উনি আবার গিটারের ই না হইলে, রিদম না হইলে মুরগির মাংস পাক করতে পারে না। এটা হচ্ছে মুরগির মাংস, মুরব্বি আগে চাউস নিয়ে নিছে, চেখে দেখতে হবে, আলুটা চেখে দেখতে হবে কেমন হয়েছে বলেন। মশলা কি দিয়েছেন? এটা আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করি। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।